দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ, এখন ভোটের অপেক্ষা। 7 জানুয়ারি 299টি সংসদীয় আসনে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। নওগাঁ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করায় নিবন্ধিত 44টি দলের মধ্যে 28টি দল অংশ নিচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। সবশেষ 76 জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 1970 জন। এর মধ্যে সর্বোচ্চ 266 জন প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের, যারা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 3 জন, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টির 2 জন ও জাতীয় পার্টি বা জেপির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীকে নির্বাচন করছেন। সে হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী 272 জন। এরপরেই রয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, যাদের প্রতীক লাঙ্গল। শুরুতে দলটির 265 জন প্রার্থী থাকলেও এরই মধ্যে 26 জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরেই রয়েছে সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি। সোনালী আশ প্রতীকে দলটির 135 জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীর সংখ্যার বিচারে এরপরেই রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি, দলটির 122 জন প্রার্থী আম প্রতীকে নির্বাচন করছেন। আর ডাব প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ কংগ্রেসের 96 জন। এছাড়া এবারের নির্বাচনে 436 জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, যাদের বেশিরভাগই প্রতীক হিসেবে নিয়েছেন ঈগল ও ট্রাক। এবারের নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলে নারী প্রার্থী রয়েছেন 90 জন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে 18 জন ও জাতীয় পার্টি থেকে 7 জন। এছাড়া স্বতন্ত্র নারী প্রার্থী রয়েছেন 23 জন। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য মিলে 79 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 14 জন প্রার্থী রয়েছেন ঢাকা 5 ও ঢাকা 14 আসনে। আর সবচেয়ে কম প্রার্থী সংসদীয় আসন 300 অর্থাৎ বান্দরবানে। 2 জন প্রার্থীর 1 জন আওয়ামী লীগের বীর বাহাদুর উষই সিং, আর অন্যজন হলেন জাতীয় পার্টির এটিএম শহীদুল ইসলাম। এবারের নির্বাচনে মোট ভোটার 11,96,91,633 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,07,71,579 জন। নারী ভোটার সংখ্যা 5,89,19,202 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 852 জন। 299টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,025টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ প্রায় 2,60,000। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর 2 আসনে। গাজীপুর সিটি কর্পোরেশনের 35টি ওয়ার্ড ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার 7,79,726 জন। অন্যদিকে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে ঝালকাঠি 1, এই আসনে ভোটার 2,12,012 জন। এবারের নির্বাচনে প্রথম অংশ নিয়েই আলোচনায় আছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা 1 আসনে নৌকার প্রার্থী তিনি। ঢাকা 10 আসনে নৌকার প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আর রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।